জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শেকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উত্তাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। আজ দুটি সাবমেরিন নিয়ে যে নবযাত্রা শুরু হলো, ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের জয়যাত্রায় এই সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে চারাগাছ হবে ভবিষ্যতের মহিরুহ। সম্মানিত সুধী মণ্ডলী, এখন মাননীয় প্রধানমন্ত্রী বানৌজা নবযাত্রা ও বানৌজা জয়যাত্রার নাম ফলক উন্মোচন করবেন। Ladies and gentlemen, now the honorable prime minister will unveil the name plaques of first Bangladesh Navy submarines, BNS Navojatra and BNS Jayajatra. Ladies and gentlemen, it's a historic moment for Bangladesh Navy and for the whole nation as well. The dream of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, of a strong, balanced, three-dimensional Navy has come true. Today, our maritime area is far more secure
this submarine will truly enhance the total national security. এখন সদ্য কমিশন প্রাপ্ত সাবমেরিন দুটিতে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করা হবে। নৌ পরিভাষায় এই অনুষ্ঠানটি কালার্স নামে পরিচিত। কালার্সের সময় সকল সামরিক সদস্যকে সেলুটের মাধ্যমে এবং অন্যান্য অতিথিগণকে সাবমেরিন অভিমুখে স্থিরভাবে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি। The submarines will now hoist their flags for the first time. This ceremony is called Colors in the Navy. All military personnel are requested to salute, and all of the distinguished guests are requested to stand facing the submarine during the colors. 1 minute to color, sir! Submarine group! Shabdan habe! Shabdan! Submarine group, dane gurbe, dane gur. সম্মানিত সুধী মণ্ডলী, সাবমেরিনের জীবন হলো তার ক্রুরা। নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে সাবমেরিনের ক্রুগণ সাবমেরিনের জীবন সঞ্চার করতে যাচ্ছে। এ পর্যায়ে সাবমেরিনের বিভিন্ন ইকুইপমেন্ট এবং সেন্সর অ্যাক্টিভেশনের মধ্য দিয়ে সাবমেরিনের প্রতীকী জীবন সঞ্চার করা হবে। Ladies and gentlemen, crew are the source of life for the submarine. Within a short while, the crew will bring their submarine into life by activating various equipment and sensors. সমাগত দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সাবমেরিনের উপরের অংশের দিকে। সাবমেরিনের উপর কালো সুপার স্ট্রাকচারকে বলা হয় সাবমেরিন সেইল। সাবমেরিন সেইল থেকে বেরিয়ে আসবে কমান্ড পেরিস্কোপ, নেভিগেশন পেরিস্কোপ, ইলেকট্রনিক সাপোর্ট মেজার এবং নেভিগেশন র্যাডার। এর মাধ্যমেই সাবমেরিন দ্বয় প্রতীকী জীবন সঞ্চারিত হবে। Thank you.
1971 সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাহাজ পদ্মা ও পলাশ থেকে বাংলাদেশ নৌবাহিনীর সূচনা লগ্ন থেকেই নৌবাহিনীর অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সংযোজিত হয়েছে নতুন নতুন যুদ্ধ জাহাজ। বাংলাদেশ নৌবাহিনী ক্রমবিকাশের ধারায় সবচেয়ে যুগান্তকারী অধ্যায় ছিল 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কমিশনিং এর মাধ্যমে বানৌজা বঙ্গবন্ধুর সংযোজন। এরই ক্রমধারায় পরবর্তীতে আরো 20টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে সংযোজিত হয় এবং আরো কিছু জাহাজ সংযোজন প্রক্রিয়াধীন হয়েছে। এর মাধ্যমে নৌবাহিনী সার্ফেস ফ্লিটের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ নেই started her journey during liberation war in 1971 with only two ships, Podda and Palash. In course of time, number of new ships have been integrated in Bangladesh Navy. The most significant transformation of Bangladesh Navy was the inclusion of pianist Bongobondu under the dynamic leadership of Honorable Prime Minister. In course of time, more 20 ships have been incorporated into the fleet. An inclusion of fuel are under process. This transformation has enhanced the capability of our surface fleet to a great extent. Shudhi Mandali, apnara dekhte pacchen Kormopuli nodir majkhane obosthan korche BN fleet-er flagship Banauja Bongobondhu. Ei jahaje dweche আকাশ থেকে উড়ে আসা যে কোনো শত্রুর উপরে মিসাইল দিয়ে আঘাত হানার সক্ষমতা। এছাড়াও এই জাহাজ সমুদ্রপৃষ্ঠে যে কোনো শত্রু জাহাজের উপর আঘাত হানতেও সক্ষম। এই জাহাজের সকল যুদ্ধাস্ত্র অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর। বানৌজা বঙ্গবন্ধু সংযোজনের মাধ্যমেই প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে গিয়ে বাংলাদেশ নৌবাহিনী আরও অত্যাধুনিক নৌবাহিনীতে পরিণত হয়। এই জাহাজের রয়েছে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য হেলোডেক এবং মূলত এই হেলোডেকযুক্ত যুদ্ধ জাহাজের হাত ধরে নৌবাহিনীর দ্বিতীয় মাত্রা অর্থাৎ বিমান বহরের প্রথম সোপান রচিত হয়। আকাশ, সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্রের তলদেশ থেকে আসা যে কোনো ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য একটি নির্ভরযোগ্য যুদ্ধ জাহাজের নাম বানৌজা বঙ্গবন্ধু। Ladies and gentlemen, as you can see, BNS Bongobondhu has taken a station at the mid of Karnofuli River. BNS Bongobondhu is the first state-of-art flagship of Bangladesh Navy fleet. She is capable of carrying out a strike on both airborne threats and surface threats. The inclusion of BNS Bongobondhu has eliminated the technological gap of Bangladesh Navy and has taken this force into the age of modern warfare. This ship is our first seaborne helo landing platform, which has paved the way of induction of aviation wing into Bangladesh Navy. BNS Bongobondhu is synonymous to pride, reliance, and dominance. শুধু মন্ডলী একই সাথে বানৌজা বঙ্গবন্ধু হেলোডেকে অবস্থিত বাংলাদেশ নেভাল এভিয়েশনের AW-109 হেলিকপ্টারের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও দিক নির্দেশনার প্রতিফলন আজকের বাংলাদেশ নৌবাহিনীর নেভাল এভিয়েশন। 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দুটি হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে সংযোজনের মধ্য দিয়ে নেভাল এভিয়েশন গঠন করা হয় এবং এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর দ্বিতীয় মাত্রা অর্থাৎ বিমান বহরের পথযাত্রা শুরু হয় on the helodeck of BNS Bongobondhu. For your information, Honorable Prime Minister Sheikh Hasina inaugurated naval aviation in 2011 and added the second dimension to Bangladesh Navy. It has the capability of maritime surveillance, search, and rescue operation. দুর্গমগিরি কান্তর মরুদুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়া।
মহান মুক্তিযুদ্ধের কাণ্ডারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে 1971 সালে অকুতোভয় নৌ কমান্ডোগণ অপারেশন জ্যাকপট পরিচালনার মাধ্যমে পাক হানাদার বাহিনীর যুদ্ধ সরঞ্জাম বোঝাই অসংখ্য জাহাজ ধ্বংস করে দিয়েছিল। 71-এর রণাঙ্গনের অপরিচিত নৌ কমান্ডোদের যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে 2011 সালে স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ সংক্ষেপে সোয়ার্ডস যাত্রা শুরু করে। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সোয়ার্ডসের 6টি কমান্ডো বোট বা নৌজা বঙ্গবন্ধু দুপাশ থেকে সাবমেরিনের দিকে এগিয়ে আসছে। Members of a special warfare diving and salvage are the brave successors of commandos of 1971. This special force started her journey in 2011 as a new dimension for Bangladesh Navy. To carry out surveillance over the sea areas, Bangladesh Navy procured Dornier maritime patrol aircraft in 2013. Within a short time, two maritime patrol aircraft will carry out flypasts from the left hand side of the commissioning dais. সুধীবৃন্দ, আর অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চের বাম প্রান্তের আকাশ থেকে উড়ে যাবে দুটি ডর্নিয়ার এমপিএ। আকাশ হতে আমাদের সমুদ্র এলাকায় সজাগ প্রহরীর কাজ করে চলেছে এই বিমান। Put your eyes in the northern sky. Our two maritime patrol aircrafts are now approaching towards the commission dais from the left-hand side. Ladies and gentlemen, just now, our two Dornier-class maritime patrol aircraft have crossed the commissioning dais and have saluted the Honorable Prime Minister. Ladies and gentlemen, Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman had a vision of a strong navy. After inclusion of powerful surface fleet and capable air wing, today, with the raising of submarine arm in Bangladesh Navy, we are entering into the era of a three-dimensional navy. The main architect of this transformation is Honorable Prime Minister of People's Republic of Bangladesh, Sheikh Hasina. Bangladesh Navy pays a tribute to our great leaders. এখন একটি মর্যাদাশীল নৌবাহিনী হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিকতা অর্জনের এই ঐতিহাসিক মুহূর্তকে তোপধ্বনির মাধ্যমে স্মরণীয় করে রাখা হবে। Ladies and gentlemen, today, the stepping of Bangladesh Navy into three-dimensional capabilities with the commissioning of two submarines will be distinctly marked by firing gun salute. বন্ধু তোমার ছাড়ো উঠবে সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় খাটি বুঝেনিক দুর্বৃত্ত, মূঢ় শত্রুকে হান শ্রোতরুখে তন্দ্রাকে কর ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিন্ন, ঘরে তোলো ধান বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে, গাও সারি গা হাতিয়ারে সার দাও আজ উদয় আসতে, আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে তৃপ্ত, আসে সংহতি শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত, বন্ধু তোমার ছাড়া উদ্বেগ
সুদীপ্ন করচিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝেনি দুর্বৃত্ত। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মূল্যবান বক্তব্য রাখবেন। Ladies and gentlemen, now the chief guest of today's ceremony, Honorable Prime Minister Sheikh Hasina will deliver her valuable speech. Ladies and gentlemen, the Honorable Prime Minister. বিসমিল্লাহ রহমান রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, সেনা নৌ বিমান বাহিনী প্রধানগণ, কূটনীতিক বৃন্দ, সামরিক অসামরিক কর্মকর্তা বৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী এবং নৌবাহিনীর সকল সদস্য, আসসালামু আলাইকুম। মার্চ মাস আমাদের স্বাধীনতা মাস। এই মাসে, এই মহান স্বাধীনতার এই মাসে আমরা আজকে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ নবযাত্রা ও জয়যাত্রার কমিশনিংয়ে উপস্থিত হয়েছি। যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নিজে এখানে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। মার্চ মাস এর প্রতিটি দিনই আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। 1971 সালে এই মার্চ মাসে 7ই মার্চ জাতির পিতা দেশবাসীকে আহ্বান করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে শত্রুর মোকাবেলা করবার নির্দেশ দিয়েছিলেন। গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে তিনি যে পরিকল্পনা দিয়েছিলেন, 7ই মার্চের ভাষণে জনগণ উদ্বুদ্ধ হয়ে সেই পরিকল্পনা মাফিক মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মার্চ মাসের 17 তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। মার্চ মাসের 26 তারিখ আমাদের স্বাধীনতা দিবস। 25শে মার্চের কালো রাতে যখন হানাদার পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, তারপরেই জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রতিটি শত্রুকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবার নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশ বাঙালি জাতি সকল শ্রেণী পেশার মানুষ তারা অক্ষরে অক্ষরে পালন করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে এনেছিল। আর সেই মার্চ মাসে আজকে আমরা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের অংশ হিসেবে 2টি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজন করতে পেরেছি। কাজে আমি আজকের দিনে অত্যন্ত আনন্দিত যে আজকের দিনেই আমরা এই কাজটি করতে পারলাম। শুধু নৌবাহিনীর জন্য নয়, আসলে সরকার গঠন করার পর থেকে আমরা প্রতিটি বাহিনীকেই, বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমি আজকের দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, বাঙালি জাতি হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়ে গেছেন। আমি স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতার প্রতি, স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগে আজ আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। স্বাধীনতার পর জাতির পিতা যখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে সময় কোনো রিজার্ভ মানি ছিল না, গোলায় এক ফোঁটা খাদ্য ছিল না, রাস্তাঘাট, পুল, ব্রিজ, এমনকি আমাদের পোর্ট সবই প্রায় বন্ধ ছিল। একটা বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা, তার উপর বাংলাদেশ ছিল পাকিস্তানের একটা প্রদেশ,
কোনো ধর উন্নয়ন এখানে হয়নি। লাখো মানুষ বুভুক্ষ ক্ষুধার্ত, 1 কোটি মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল ভারতের মাটিতে, 4 কোটি মানুষ গৃহহারা হয়েছিল, পঙ্গু মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনে নির্যাতিত কোটি কোটি মানুষ এবং মা বোন এদের সকলের পুনর্বাসনের কাজ যেমন তিনি একদিকে করেছেন, অপরদিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের প্রতিটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। এবং সেই সময় 1974 সালে নৌবাহিনীকে নেভাল এনসাইন প্রদান করেছিলেন এবং দেশের প্রয়োজনে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। জাতির পিতা আমাদের যে পথ দেখিয়ে গেছেন তা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য আজকে এই সাবমেরিন সংযুক্ত করতে পেরেছি। আমি জানি যে পৃথিবীর মাত্র গুটি কয়েক দেশে এই সাবমেরিন ব্যবহার করে থাকে, পরিচালনা করে থাকে। বাংলাদেশ আজকে সেই কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যারা আজকে সাবমেরিন পরিচালনা করতে সক্ষম। কাজেই সেই তালিকায় আমরা অন্তর্ভুক্ত হতে পেরে জাতি হিসেবে আজ আমরা অত্যন্ত সম্মান ও মর্যাদা পেয়েছি। আপনারা জানেন যে 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং আমার পরিবারের প্রায় সকল সদস্যকে। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম। দীর্ঘ 6 বছর বিদেশের মাটিতে রিফিউজি হিসেবে আমাদেরকে কাটাতে হয়েছে। 81 সালে আমি ফিরে আসি এবং তখন থেকেই শুরু করি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, আর্থসামাজিক উন্নতি এবং দেশ পরিচালনার যদি দায়িত্ব পাই তাহলে কীভাবে দেশকে উন্নত করব, সমৃদ্ধিশালী করব, সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ শুরু করি। 21 বছর পর 1996 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে দেশ সেবার সুযোগ পাই আর তখন থেকেই আমাদের যাত্রা শুরু। এবং তখন থেকে আমি নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধ জাহাজ সংগ্রহ, বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করি। সেনা নৌ বিমান বাহিনী প্রত্যেকটা বাহিনীর জন্যই আমরা আধুনিক সরঞ্জামাদি ক্রয় করি। জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা গ্রহণ করেছিলেন তারই আলোকে আমরা ফোর্সেস গোল প্রণয়ন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। আমাদের নৌবাহিনী শুধু আজকে আমার দেশে না, আজ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতেও আমাদের নৌবাহিনীর জাহাজ বিভিন্ন দেশে আন্তর্জাতিক জল সীমানায় তারা টহল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যে 2টি সাবমেরিনকে আধুনিকায়ন, সাবমেরিনের সঙ্গে সকল ক্রুকে প্রশিক্ষণ প্রদান এবং হস্তান্তর পরবর্তী দীর্ঘমেয়াদী কারিগরি সহযোগিতা প্রদানের মাধ্যমে চীন বাংলাদেশের প্রতি যে অকৃত্রিম সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে সেজন্য গণচীনের সরকার, নৌবাহিনী ও সর্বোপরি গণচীনের জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাবমেরিনার বৃন্দ, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম 2টি সাবমেরিনের ক্রু হতে পারায় আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি এটা একটি বিরল সৌভাগ্য ও সম্মানের বিষয়। আমি জানি সাবমেরিন পরিচালনার কাজটি যেমন ঝুঁকিপূর্ণ আবার তেমনি গর্বেরও বিষয়। আপনাদের প্রশিক্ষণ ও উদ্যোগ এই কঠিন কাজটিকে আরও সহজ করবে এবং আপনারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া আমি করি। আপনারা নবীন ক্রু, আপনাদের লক্ষ্য হবে সমুদ্রে সফলভাবে সাবমেরিন পরিচালনার অভিজ্ঞতা সঞ্চয় করে প্রকৃত অপারেশনের জন্য প্রস্তুত হওয়া, পাশাপাশি নবগঠিত এই সাবমেরিন আর্মকে একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে গড়ে তোলার জন্য যে নীতিমালা, অবকাঠামো ও ইকুইপমেন্টসের দরকার তা তৈরি করার ক্ষেত্রেও আপনাদের অবদান রাখতে হবে।
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অসীম সাহসের সাথে সাবমেরিন পরিচালনার চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। আজকে আমি আমাদের সাবমেরিনারদের মহান মুক্তিযুদ্ধকালীন গর্বিত ইতিহাস স্মরণ করাতে চাই। মহান স্বাধীনতা যুদ্ধে অপারেশন জ্যাকপট পরিচালনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশপ্রেমী এবং অকৃতভয় একদল প্রশিক্ষিত সাবমেরিনার। তাদের সফল অপারেশনের ফলে হানাদার পাকিস্তানি বাহিনীর সরবরাহ লাইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত হয়। বাঙালি জাতির ইতিহাস বীরের ইতিহাস। কাজে আমি নিশ্চিত যে আপনাদের দেশপ্রেম, মেধা ও পরিশ্রম দিয়ে এই সাবমেরিন দুটির সর্বোত্তম ব্যবহার আপনারা নিশ্চিত করবেন। আপনাদের সকল অপারেশনাল মিশন যেন সফল হয় সেজন্য সবসময় আমার শুভকামনা থাকবে। প্রিয় অতিথিবৃন্দ, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সকল দেশের সাথে সুসম্পর্ক আমরা বজায় রাখতে চাই। আমাদের জাতির পিতা যে পররাষ্ট্র নীতিমালা আমাদের দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। আমরা চাই যে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা আমাদের জনগণের সার্বিক উন্নতি করতে পারি। তবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা সংগ্রহ করব, কারণ এগুলি হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। আমরা কারোর সাথে কখনো কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না, কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা যেন তার সমুচিত জবাব দিতে পারি, সেই প্রস্তুতি আমাদের সবসময় থাকবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা যা যা করণীয় তা করে যাচ্ছি। আমরা 2009 সালে সরকার গঠন করার পর থেকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। মূলত 96 সালে সরকার গঠন করার পর থেকেই এই পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের প্রতিবেশী দেশের সাথে অথবা দেশের ভিতরে কেউ যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করতে পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমাদের ভূখণ্ড আমরা কাউকে এ ধরনের অন্যায় কাজ ব্যবহার করতে দেব না, এটা আমাদের সিদ্ধান্ত, এবং সেভাবেই আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি। পাশাপাশি আমাদের দেশের অভ্যন্তরে কেউ যাতে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে তার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ, আর শান্তি বজায় থাকলেই উন্নতি ত্বরান্বিত হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমার মনে পড়ছে 65 সালে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ ছিল সম্পূর্ণ অরক্ষিত। এরপরে 66 সালে জাতির পিতা 6 দফা উপস্থাপন করেন। এই 6 দফার দাবিতে বাংলাদেশে নৌবাহিনীর ঘাঁটি যাতে হয় তার দাবিটা তিনি করেছিলেন। যা হোক, 6 দফার পথ বেয়েই আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন। আমরা সরকার গঠন করার পর আমাদের যে লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলাম। যেমন জাতির পিতা, আমি আগেই বলেছি, একটা স্বাধীন দেশ, তার প্রতিটি কাজ তিনি করে গিয়েছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে। মাঝে মাঝে আমার ভাবলে অবাক লাগে যে এত অল্প সময়ের মধ্যে এত কাজ তিনি কিভাবে করে যান। তিনি 1974 সালেই সমুদ্রাঞ্চল বিষয়ক আইন, টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974, এটা প্রবর্তন করেছিলেন। জাতিসংঘ তখনও এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, বা অন্তত আন্তর্জাতিক আদালতও তখন প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতাই তিনি এই আইন করে যান। আমরা 96 সালে সরকারে এসেই আমাদের স্থল সীমানা এবং সমুদ্র সীমানা, কারণ স্থল সীমানা চুক্তি ইন্দিরা গান্ধীর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে যান, এবং সে আইনও করে যান, এবং পার্লামেন্টে সে আইন পাসও করে যান। আমাদের দুর্ভাগ্য যে 75 সালের পরে যারা ক্ষমতা এসেছিল অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে,
তারা কখনোই এ বিষয়গুলি উত্থাপন করে নাই বা করবার সাহসও পায়নি। 96 সালে সরকার এসেই আমরা আমাদের স্থল সীমানা চুক্তি এবং আমাদের সমুদ্র সীমানায় আমাদের অধিকার রক্ষার কাজ আমরা শুরু করি। মাঝখানে 7 বছর ক্ষমতায় ছিলাম না, 2009 সরকার গঠন করে আবার আমরা এই উদ্যোগ নেই এবং তা বাস্তবায়ন করি। আজকে আমাদের সমুদ্র সীমানা আমাদের দুই প্রতিবেশী দেশের সাথে, আমরা সেই সমুদ্র সীমানার যে সমস্যা তা সমাধান করে আজকে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। আমাদের একদিকে মিয়ানমার, অপরদিকে ভারত, তাদের কাছ থেকে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের সামনে বিশাল সুযোগ, যেই সমুদ্র সীমায় আমাদের যে সম্পদ রয়েছে এই সকল সম্পদ আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি। পাশাপাশি এই বিশাল সমুদ্র সীমা রক্ষণাবেক্ষণ এবং এর নিরাপত্তা নিশ্চিত করা, এটাও আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যেই ব্লু ইকোনমি অর্থাৎ এই সমুদ্রের সম্পদকে কীভাবে আমরা কাজে লাগাবো সেই পরিকল্পনাও গ্রহণ করেছি। কাজে আমাদের লক্ষ্য যে সমুদ্র সীমার যে নিরাপত্তা তা নিশ্চিত করবার জন্যই আমাদের নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আমরা গড়ে তুলেছি। আমরা চাই যে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক। প্রিয় অফিসার এবং নাবিকবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনীকে একটি কার্যকর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে বর্তমান সরকার স্বল্প দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ফোর্সেস গোল 2030 তা সামনে রেখেই ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে অতি অল্প সময়ের ব্যবধানে নৌবাহিনীতে সর্বোচ্চ সংখ্যক জাহাজ সংযুক্তি আমাদের আওয়ামী লীগ সরকারের আমলেই তা সম্ভব হয়েছে। সম্প্রতি গণচীন হতে সংগৃহীত অত্যাধুনিক কর্বেট নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করেছে। পাশাপাশি যুদ্ধজাহাজ নির্মাণে নিজস্ব সামর্থ্য বৃদ্ধি করা হচ্ছে। খুলনা শিপইয়ার্ডে প্রথমবারের মতো অত্যাধুনিক এলপিসি তৈরির কাজ চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডককে ফ্রিগেট নির্মাণের প্রকল্প বর্তমান সরকার গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে যুদ্ধজাহাজ নির্মাণে বাংলাদেশ অনেকটা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে। সময়ের প্রয়োজনে বর্তমান সরকার আমলে সমুদ্রে বিভিন্ন অপ্রথাগত হুমকি মোকাবেলার জন্য নৌবাহিনী স্পেশাল ফোর্স সোয়ার্ডস গঠন করা হয়েছে। ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের লক্ষ্যে প্রথম ধাপ ছিল নৌবাহিনীর জন্য আকাশের সীমানা উন্মোচন করা। আওয়ামী লীগ সরকারের আমলেই হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নিয়ে গঠিত হয় নেভাল এভিয়েশন। খুব শীঘ্রই এতে আরও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও অত্যাধুনিক সমর ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার সংযোজন করা হবে, সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। নৌবহর বৃদ্ধির পাশাপাশি নৌবাহিনীর নিজস্ব বিমান ও সাবমেরিন ঘাঁটিসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। পটুয়াখালীর রামনাবাদ এলাকায় বা নৌজার শেরে বাংলা নামে নৌবাহিনীর নির্মাণাধীন সর্ববৃহৎ নৌঘাটির ভিত্তিপ্রস্তর আমাদের সরকারের সময় স্থাপন করা হয়েছে। এছাড়াও নৌবাহিনীতে চাকরিরত কর্মকর্তা ও নাবিকবৃন্দের দীর্ঘদিনের আবাসন সমস্যা নিরসনকল্পে এবং প্রশিক্ষণ সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে একই সাথে অনেকগুলো বহুতল ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এজন্য নৌবাহিনীর যে ধরনের বাজেট সহায়তা দরকার তা আমরা পূরণ করব ইনশাআল্লাহ। সাবমেরিন সংযোজনের সাথে সাথে নিরাপত্তা রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ইত্যাদির জন্য আমরা সাবমেরিনের জন্য পৃথক ঘাঁটি নির্মাণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির কার্যক্রমও ইতিমধ্যে শুরু করেছি। বাংলাদেশ নৌবাহিনীকে একটি সত্যিকারের ত্রিমাত্রিক নৌবাহিনীতে রূপান্তর করার প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়েছিলাম, আজকে সেই প্রতিশ্রুতি আমি পূরণ করলাম। সেজন্য মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ইতিমধ্যে আর্থসামাজিক উন্নয়নে অনেক কাজ আমরা করে যাচ্ছি। আমাদের দেশ এখন এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। বিশ্ব সভায় বাঙালি মাথা উঁচু করে চলবে, বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারবে। কারণ আমরা চাই
যে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। আমি নৌবাহিনীর সকল সদস্যকে, সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী অন্য অন্য যারা এখানে আছেন বা আমাদের দেশের জনগণ সবাইকে আমি একটি কথা বলতে চাই, আমরা মহান মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি জাতি। জাতির পিতার নেতৃত্বে বিজয় আমরা অর্জন করেছি, আমরা স্বাধীন দেশ পেয়েছি। কারো কাছে মাথা নত করে নয়, মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলব। সবসময় এই আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ নিয়ে স্ব স্ব কর্মক্ষেত্রে আপনারা কার্য সম্পাদন করবেন এবং নিজেদেরকে সবসময় এটা মনে রাখবেন যে আপনারা সেই বিজয়ী জাতি হিসেবে আপনারা একটি স্বাধীন দেশের নাগরিক। আমরা সেভাবেই এই জাতিকে গড়ে তুলতে চাই। আর ইনশাল্লাহ বাংলাদেশ আগামীতে আর দরিদ্র থাকবে না। আমরা ইতিমধ্যে আমাদের দারিদ্র হার 22% কমিয়েছি, জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সেই সাথে আমি আজকে আমাদের নৌবাহিনীর জাহাজ নবযাত্রা এবং জয়যাত্রার শুভ কমিশনিং ঘোষণা করছি। দেশের সমুদ্র সীমা নিরাপত্তা বিধানে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই ত্রিমাত্রিক নৌবাহিনীর অভিযাত্রা ভবিষ্যতে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার এই দিক নির্দেশনা বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যদের জীবনে পাথেয় হয়ে থাকবে। সমাগত সুধি মণ্ডলী, এখন বা নৌজা বঙ্গবন্ধু ও সাবমেরিনের ক্রুগণ মাননীয় প্রধানমন্ত্রীকে 3 জয়ধ্বনি প্রদান করবেন। Ladies and gentlemen, now the valiant sailors of Bangladesh Navy will offer 3 cheers in honor of Honorable Prime Minister from BNS Bangabandhu and Submariners. Bangabandhu! চট্টগ্রামে চীন থেকে আনা 2 সাবমেরিন নবযাত্রা ও জয়যাত্রার কমিশনিং করে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।